কাঁদছো কেন তুমি? চলে দাও সকালবেলা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে আমি চুল কাটছি। উড়ি বাবা রে, ব্যাড বয় বলবে সবাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু পৌলমীর সংসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমার রান্নাঘর থেকেই শুরু করছি। ব্রেকফাস্টের জোগাড় চলছে, অমলেট বানানো হচ্ছে, আর এদিকে দেখুন কুচুর চুড়ে সেদ্ধ। তো আজকে একটা বড় কাজ আছে, কুচুর চুল কাটানো হবে। তো কুচুর হেয়ার কাটটা কেমন হয় সেটা আজকে আমরা সবাই দেখে নেব, ঠিক আছে? দেখতে থাকুন। দেখুন কুচু ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে চুল কাটার জন্য। ওর চুলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন। তুমি আজকে চুল কাটবে কুচু? কে কেটে দেবে? ও চুলগুলো বাড়িতেই কাটানো হয়, মানে দোকানে গিয়ে বসতে পারে না, স্থির হয়ে বসে না, কান্নাকাটি করে। আগের বারেও চুল কেটেছিল, খুব কান্নাকাটি করছিল। কুচু একটা গান করে দাও তো, ওই গিটারটা বাজিয়ে একটা গান করে দাও তো। কেন গিটার বাজাবে না? কেন বন্ধ? আচ্ছা ওই তো বাজিয়ে না একটু। কি গান করছো তুমি? কি গান করছো গো? আচ্ছা সবাইকে একটু হাই করে দাও সকালবেলা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং দাদা। তুমি কি করে জানলে এখানে দাদা আছে দিদি নেই? বাপরে বাপরে বাপরে। তারপরে ওরে বিবি, ওটা তুমি নেবে? আচ্ছা ওটা তোমাকে দিচ্ছি। ওটাই কালকে কি হয়েছিল? ওটা নিয়ে কালকে কি হয়েছিল? লেগে গেছিল? আচ্ছা সবাইকে একটু আতা গাছে শুনিয়ে দাও তো। বলবো না, চোখে লেগে গেছে। ঠিক আছে চুল কাটার সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন কুচুর চুল কাটা শুরু হয়ে গেছে, মাইমা ধরে বসেছে, প্রথমেই হাই তুলে দিয়েছে চুল কাটতে গিয়ে। আপাতত স্টার্টিংয়ে চুপচাপই বসে আছে। এবারে গায়ে কি পড়েছে কুচুমা? ট্রেন যাচ্ছে নাকি দেখো তো কুচু? ট্রেন কি বলে দাও তো, ট্রেন দাঁড়াও বলে দাও তো। মুখটা একদম বেজার হয়ে গেছে চুল কাটার সময়। তুমি কি করছো কুচু? কি করছো গো? চুল কাটছো? হাত নাড়ো না, হাত নাড়ো না, হাত নাড়ো না, আমরা কেটে দিই। গায়ে চুলগুলো পড়ছে, চুলগুলোকে সরিয়ে দিচ্ছে নিজে নিজেই। কানের কাজটা সাবধানে বাবা, একটু চুপ করে বসো কুচু, চুপ করে বসো, নালে কান কাটু হয়ে যাবে। আচ্ছা ওটা সরিয়ে দাও, সরিয়ে দাও, এটা চুপ করে নাও। কানটা কানটা দোল মামার কোলে চুপ করে নাও, কানটা পরিষ্কার করে দে। তুমি আমারটা কেটে দেবে।
তুমি আমারটা কেটে দেবে দাদা? ও মামার চুল কেটে দিচ্ছে। কোথায় যাবো? মামাম কি হচ্ছে? ওটা চুল কাটিং হচ্ছে মামামের, দেখতে পাচ্ছ সামনে চুলগুলো ছোট হয়ে গেছে। চাঁদা দাদা চুল কেটে দিচ্ছে। মামাম মামাম কি সুন্দর চুল কাটিং করছে, তুমি আমার সোনা ছেলে। বাবা বলে দাও তো আমি সোনা ছেলে, বলে দাও, বলে দাও, বলে দাও আমি সোনা ছেলে। ওরম করতে নেই, ব্যাড বয় বলবে সবাই। কেটে নাও চুল, কোথায় চুল? মুখে চুল মনে হয়, ছট ছট করিস না বাবা। এই দেখ কি হয়েছে, এটা এটা কি হয়েছে? আচ্ছা কোথায় চুল বলো? আচ্ছা বলে দাও, বলে দাও আমি চুল কাটছি, বলে দাও তো, বলে আমি চুল কাটছি। উড়ি বাবারে, বলে দাও, বলে আমি চুল কাটছি। আচ্ছা হাই করে দাও, এদিকে হাই করে দাও। বলে চুল কাটছি, বলে দাও। কাটুদি নালে কানে সুসুর করবে তো, কাটুদি কানে সুসুর করবে। শোনা দাদা, একটু 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 চুল কাটছে, এই তো পাউডার দিয়ে দিচ্ছে, আর চুল কাবে না। তুমি গান শুনতে শুনতে দেখো হাঁটি হাঁটি পাপা হচ্ছে। গেঞ্জিটা খুলে দাও, তখন দেখাও যাবে। আর চুল কাটছে, গেঞ্জি খুলে দাও, গেঞ্জি খুলে। আচ্ছা কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। বাবা কানতে হয়ে গেছে, বলো, বলে দাও আমার চুল কাটা হয়ে গেছে কমপ্লিট, বলে দাও। একটু তাকাও মা, পড়ে যাবে ওখানে। বলে আমি চুল কেটেছি, বলে দাও, বলে দাও আমি চুল কেটেছি, বলে দাও। এখন বাজে দুপুর দুটো, কুচু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, খুব কেঁদেছে আজকে। আপনাদের যদি আমার কুচুকে ভালো লেগে থাকে তবে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা এবং সবাইকে ভালো রাখবেন। টাটা।